Hey, hello, 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 everyone. I hope tomra shobai khub bhalo acho. Onek din por beriye porechi. Yes, kothakar uddeshe tomra onekei bujhte perecho. Jara bojhoni tara wait koro, last porjonto bujhtei pere jabe. Ar eibhabe eka journey korte kintu besh bhalo lage. Kar kar bhalo lage jani na. Amar to bhishon amar shopno eta ami ekta solo trip korbo. Mane তোমাদের কারোর কি মনে হয় না যে সোলো ট্রিপ করার একটা দরকার পড়ে? আমার তো ভীষণ 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 হচ্ছে, আর এইভাবে হাওয়া দিচ্ছিল। আমি টোটাল চুল খুলে অনেকক্ষণ বসেছিলাম, জানি চুলটার খারাপ অবস্থা হয়েছে, বাট স্টিল মজা লাগছিল। আর বাসটা পুরো ফাঁকা ছিল, বেশ ভালোভাবেই পৌঁছে গেছিলাম আমি আমার ডেস্টিনিতে। আর এই জায়গার ভিডিওগুলো করছিলাম মনে হচ্ছে যেন পাহাড়, এত এত স্টোনচিপ করেছে মনে হচ্ছে যেন পাহাড় রয়েছে। পুরো মনেই হচ্ছে না যে আমি অন্য কোথাও যাচ্ছি, যে মানে পাহাড় ফাহাড় চার সামনে একটু এগিয়ে গেলেই পাহাড় দেখতে পারবো। তো যাই হোক, গান শুনতে শুনতে পুরো জার্নিটা কমপ্লিট করলাম। বহু মাস পর, আমি নিজেও জানি না কত মাস পর আমি আসছি। হ্যাঁ, এর মাঝখানে এসেছিল বাবা, এসেছিল, দেখা করেছি বাবার সাথে, হয়েছে। বাবা কলকাতায় এসেছে বাট আমার হয়নি। ইয়ে, পৌঁছে গেছি। এই যে আমার ভাই যে ফিরেছে দুর্গা পুজোর আগে, মানে পুজোর আগে আগেই ও ফিরেছে লন্ডন থেকে, বাট আমার দেরি হলো, বিকজ তোমরা অনেকেই জানো আমার শরীর খারাপ ছিল, তার জন্য আমার হয়তো এখানে আসতে অনেক দেরি হলো। পুরনো জায়গা, পুরনো রাস্তার ভাই এসছে বলে অ্যাকচুয়ালি আসা, বিকজ ভাইয়ের সাথে দেখা হয় না, আর ভাই এতটাই কম সময়ের জন্য আসে, তখন বর্ধমানে সবাইকে টাইম না দিয়ে কলকাতায় যেতে পারে না।